আমার কাছে আইছে উঠছো পাখি আসছে আমি আসছি আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি আমরা এখন যাচ্ছি হলো মেয়ে আনতে আর সবাই সাদা ড্রেস পরছি তাহলে আমার ছোট বাচ্চাটা হলো বিশেষ করে কি বাবা মানে তানজিলার জন্য ও যা করতেছে মানে ওর ও এখানে কিন্তু ওর মনটা পড়ে আসলো তানজিলার কাছে হ্যাঁ পাখিকে আমরা নিয়ে যাবো কারণ পাখিও তানজিলাকে অনেক অনেক মিস করে আজকে মেয়েকে আনতে যাচ্ছি মেয়ে হলো ওকে কাল থেকে পরীক্ষা দিচ্ছে ও মেয়ে হলো আগামীকাল থেকে হলো পরীক্ষা যাওয়ার সময় কিন্তু বই নিয়ে গেছে আর ওদেরকে একটাই বাণী দেওয়া হয়েছে যে তোমরা পড়াশোনাটা ঠিকভাবে এবার করো আচ্ছা দাঁড়াও আমার মেয়েটা কী যেন বলতেছে এখনো কিন্তু অনেক সরল সরল খেলা হলো হ্যাঁ ও অনেক কিছু বুঝে না এখনো যেটা এই বয়সে অনেক ছেলেরা বুঝে শুধু পারে গেলো বাবা মার সাথে জিত করতে হ্যাঁ আর কিছু না আদান দিচ্ছে মেয়ে কান দিচ্ছে বলো মা আসো মেয়েটা শরীরটা খুবই দুর্বল আসো 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 কাঁদে না বা কাঁদলে তো আপুর কাছে আসো কান্দা কেন আপুর কাছে যাবা হাসতে হাসতে সবাই সাদা তাই না পুর জ্বর আছে জ্বর আছে শরীরে না পাও সবাই দিতে হবে এমন পড়ে না বা শোনো আমি তোকে বলি না বা না খেলে তোমার জ্বরটা কমবে না আচ্ছা খেতে হবে না খেতে হবে না আচ্ছা খেতে হবে না খাওয়া লাগবে না কেমন করতেছ কোনো মা তান তোমার এই যে আরেকটা চশমা আছে এটা পুরো দেখো তো দেখাও তোমার আম্মুরে দেখি আচ্ছা ওটাই পড়ো আগেরটাই পড়ো হ্যাঁ আগেরটাই পড়ো না ওটাই ভালো লাগতেছিল এটা ছোট হয়ে গেছিল তোমার ছোটবেলার চুলে একটু তেল মাখতে হয় তান বুঝছো তাহলে হ্যাঁ এটা পড়বে তিশা আচ্ছা ওইটা পড়ো ওইটা পড়ো যাও তোমার মা বলতে সেটা পড়ো আল্লাহ আমি 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 এনে দিলাম একটা ওর মা দিছে একটা ব্যাপারটা হয়েছে আমি দিছি একটা ওর মা দিছে একটা এখন ছেলে হলো আর ছেলে হলো আমারটাই চয়েস করে ফেলতেছে হ্যাঁ তোমাকে সারা কি মার যেতে পারি না বলো গেলেস না বলবো মা বলতে থাকে কান্দে বা বলতে ও কে আনবো না
এটা কিনলো তো এখন কাজে লাগছে। তো মারে রেখে যেতেছে, মনটা ভালো লাগতেছে না। পাখি মাঝখানে দাও, যা ওইদিক দিয়ে ওঠ, পাখি এবার যাচ্ছে। হ্যাঁ মাঝখানে যা। আর তাবিয়া থাকো দাদির সাথে নাকি আপুক নিয়ে আসি গে? না 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 না, তাবিয়া যাবে, দাও দিয়ে দাও। হ্যাঁ যা মার কাছে যা। ওকে বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে রওনা দি, ঘুরে আসে। আমি পাখি ওই দিশা তাবিয়া টুল 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 করে তাকাইতেছে, মো ওই দেখেন সে টুল 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 করে তাকাইতেছে, তা নাহলে সামনে আছে যাচ্ছে আল্লাহর মধ্যে। দেরি হয়ে গেল আমাদের, আসলে মেয়ে বলছিল যাবো এসে নাস্তা করো, এমন অবস্থা অবস্থা হয়েছে নাস্তা তো দূরে থাক, যে ভাতের টাইম পার হয়ে যেতে পারে না। তিশা দেখতেছি বেশি লাগতেছে। দেখলাম তো কি নাস্তা করলে ভিডিওতে, সম্ভব না তোমার তোমার কাছে যাওয়ার নিজের শত্রুরে ডাক দেওয়া কি ব্যাপারে আমার কাছে আইছে। জিজ্ঞেস করলাম তুমি কার কাছে যাবে, আপুর কাছে না আমার কাছে? বলতেছে আপুর কাছেই যাবে, সে আপুর কাছেই যাবে। বডিগার্ড বুঝলে।
তাকাও তো সবাই তাকাও আবু তাকান তো তাকাও সবাই তাকাও তাবিয়া এদিকে তাবিয়া তাকান